সংস্কার মতো আমার আজও সকাল সকাল উঠে ঘর পরিষ্কার করা হয়ে গেছে। ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে। কেন কি সকালবেলায় ঘর পরিষ্কার করে ঘরটা মুছে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যায় একটু কাজে। ঘরও মোছা হয়ে গেছে, এবার আমি রান্না করতে যাব। তো চলো আমি আজ কি রান্না করি তোমাদের শেয়ার করব। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে 7টা। তো আমি সমস্ত কাজকর্ম করে ঘর পরিষ্কার করে ঘর মুছে ঠাকুর স্নান করে নিজেও স্নান করে নিয়েছি। তো এখন আমি লাঞ্চে কী কী রান্না করব, তো চলো আমার সঙ্গে থাকো। সকালবেলাটা সূর্য প্রণাম দিয়ে শুরু করি। তো সূর্য আজ উঠেছে, রোজ বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা কত সুন্দর হয়ে গেছে, ঠান্ডা চারিদিকটা এত সুন্দর লাগছে। আমি চলে এসেছি রান্নাঘরে। আজ আমি স্পেশালি চিংড়ি মাছের বড়া আর এঁচোর চিংড়ি এই রেসিপিটা তোমাদের শেয়ার করব। আর লাঞ্চে কী কী রান্না করছি সেটা তোমাদেরকে দেখাবো। আমি লাঞ্চে রান্না করেছি ভাত, আমডাল, লাউয়ের ঘন্ট বানিয়েছি, নিয়েছি উচ্ছে ভাজা, আর করেছি চিংড়ি মাছের বড়া, আর করেছি এঁচোর চিংড়ি। মাছ এনেছে, এবার মাছটাকে লবণ হলুদ মাখিয়ে এবার মাছ করব। আজকে আর কেউ মাছের ঝোল খাবে না, তাই মাছ ভেজে রেখে দিয়েছি। শুধু শ্বশুরের জন্য একটা মাছ দিয়ে ঝোল করেছি। এই যে শ্বশুরের জন্য মাছের ঝোল। আমার স্নান করে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি খেতে যাবো।